নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আপনি মিথুন রাশির মানুষ, মার্চ 2024 আপনার জন্য কি বার্তা নিয়ে আসতে চলেছে, আপনার ভাগ্য, আপনার কেরিয়ার, আপনার প্রেম, বিবাহ, ব্যবসা, আপনার সন্তান, স্বাস্থ্য, সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে মার্চ মাসে আপনাদের কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, কি রেজাল্ট পেতে চলেছেন, বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আমি করতে চলেছি। দেখুন, মহা ভবিষ্যৎবাণী। দেখুন, মার্চ মাসে একাধিক গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করছে। দেখুন, আপনার 6 মার্চ শুক্র রাশি পরিবর্তন করছে এবং 7 মার্চ বুধ রাশি পরিবর্তন করছে। শুক্র রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে, আবার 7 মার্চ আপনার বুধ রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং 14 মার্চ রবি রাশি পরিবর্তন করে আপনার মীন রাশিতে অবস্থান করছে এবং 16 মার্চ মঙ্গল রাশি পরিবর্তন করছে, মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। আবার দেখুন, 26 মার্চ আবার বুধ কিন্তু রাশি পরিবর্তন করে যাচ্ছে, অর্থাৎ আপনার মীন রাশি থেকে আপনার মেষ রাশিতে প্রবেশ করছে। আবার 31 মার্চ আপনার শুক্র রাশি পরিবর্তন করে তুঙ্গ গৃহে অবস্থান করছে। এই একটা গ্রহের যে গোচর আমি আপনাদেরকে জানালাম, এবার এর এগেনস্টে কি রেজাল্টগুলো পেতে চলেছেন প্রত্যেকটি পার্ট বাই পার্ট আপনাদেরকে জানাবো। প্রথম আসি স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আমি খুব একটা সমস্যা দেখতে পাচ্ছি না, স্বাস্থ্য নিয়ে যে বড় ধরনের যে সমস্যা আমি দেখতে পাচ্ছি না। কিন্তু আমি একটি কথা বলবো, 7 মার্চ টু আপনার 26 মার্চ পর্যন্ত আপনার স্কিনের সমস্যা, দাঁতের সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে নার্ভের সমস্যা আসতে পারে। অর্থাৎ এই সময়টা 7 মার্চ টু 26 মার্চ শরীর স্বাস্থ্যের দিকে গোল্ডেন কাপের সমস্যা, ঠান্ডা লেগে যাওয়া, গোল্ডেন কাপ, এই সমস্যাগুলো কিন্তু বাড়বে, অর্থাৎ শরীরের জায়গাটা। খুব বড় যে সমস্যা তা আমি বলবো না, একটা অ্যাভারেজ রেজাল্ট কিন্তু পাবেন। আপনাদের স্বাস্থ্যের জায়গাটা যেমন মোটের উপর দিয়ে ভালো, এই মাসে আপনাদের বিদেশ যাত্রার প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশ যাত্রার প্রবল যোগ, বা বিদেশে গিয়ে কর্ম করতে চাইছেন, বিদেশে গিয়ে কর্ম হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে। অর্থাৎ বিদেশের জায়গাটা, ফরেন ট্রাভেলের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো কিন্তু রয়েছে। যারা আর্ট কালচারের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি বিশেষ করে কোনো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, ব্যবসার ক্ষেত্রে যদি আমি বলি, আপনার ক্ষেত্রে কিন্তু খুব দুর্দান্ত কিন্তু ব্যবসা যাবে। আপনি কসমেটিক্সের বিজনেস করুন, আপনি ফুডের ব্যবসা করুন, খাবার দ্রব্য, যে কোনো খাবারের দোকান করছেন, খুব ভালো যাবে। বা আপনি গার্মেন্টসের বিজনেস করছেন, সেখান থেকে আপনি কিন্তু লাভ পাবেন এই মার্চ মাসে। অর্থাৎ জামা কাপড় বা আপনার গ্লোসারির দোকান রয়েছে, এখান থেকে আপনার খুব ভালো লাভ কিন্তু এই সময় কিন্তু পেতে চলে। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে ব্যবসার জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু আমি দেখতে পাচ্ছি। ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের ডেইলি ইনকামের জায়গা, দৈনিক রোজগারের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো এই মাসে কিন্তু নিয়ে আনতে চলেছে। আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনা কিন্তু গাঢ় দেখা যাচ্ছে। এবার আসি মিথুন রাশির ক্ষেত্রে প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো, অর্থাৎ লাভ কানেকশনটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো যেতে চলেছে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের নতুন প্রেমের জায়গা এবং প্রেমের ক্ষেত্রে সফলতার জায়গা কিন্তু আপনাদের নিয়ে আনতে কিন্তু চলেছে। এবং এর পাশাপাশি মিথুন রাশির যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন, আইটি সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সকল সেক্টর থেকে আপনারা লাভ পাবেন। এবং কর্মের জায়গাটা যদি বলি, কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের এ মাসে যথেষ্ট চাপ থাকবে। অর্থাৎ যারা কর্মক্ষেত্রে পরিবর্তন করবেন ভাবছেন,
আমি বলবো এ মাসে কোনো পরিবর্তন করবেন না। অর্থাৎ কর্ম চেঞ্জের ব্যাপারটা ক্ষেত্রে আমি বলবো 26 মার্চের পর আপনারা এই সিদ্ধান্ত নিতে পারেন। এবং এর পাশাপাশি এ মাসে আপনাদের সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ কোনো প্রপার্টি, কোনো বাহন বা কোনো জমি জায়গা কিনা সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি আপনাদের ডেইলি ইনকাম, দৈনিক রোজগারের জায়গায় কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করতে চলেছে মিথুন রাশি ক্ষেত্রে। এবং আপনাদের বৈবাহিক জীবনে যে সমস্যাগুলো চলছিল, অর্থাৎ আপনাদের যে মাঙ্গলিক দোষটা ছিল, সেই বৈবাহিক জীবনটা কিন্তু আপনাদের মধুর থেকে মধুরতর হতে চলেছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো, যারা উচ্চ শিক্ষা করবেন ভাবছে তাদের ক্ষেত্রে ভালো। কিন্তু 7ই মার্চ থেকে 26শে মার্চের মধ্যে যদি আপনাদের কোনো ইম্পর্টেন্ট পরীক্ষা থাকে সেখানে একটু চাপ থাকবে। কিন্তু যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন সেখান থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে সফলতা কিন্তু এই মাসে আপনারা পেতে চলেছেন। এবং এর সাথে সাথে আপনারা যারা বিশেষ করে কেমিক্যালের বিজনেস করছেন, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত রয়েছেন বা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন বা হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন মিথুন রাশি, বা আপনি কথাবার্তার দ্বারা কোনো উপার্জন করেন বা আপনি কোনো কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, এই সকল সেক্টর থেকে আপনারা কিন্তু এই মাসে যথেষ্ট লাভ কিন্তু পাবেন। ইনকাম আপনাদের বাড়বে, ভাগ্য ক্ষেত্রের বৃদ্ধি আপনাদের হবে, কোনো পৈতৃক সূত্রের প্রপার্টি পাওয়ার সম্ভাবনা, কোনো পৈতৃক সূত্রের সম্পত্তি পাওয়ার সম্ভাবনার প্রবল যোগ রয়েছে। এবং গভর্নমেন্ট থেকে আপনারা এই মাসে যথেষ্ট সাপোর্ট কিন্তু পাবেন, অর্থাৎ গভর্নমেন্ট থেকে সহযোগিতা আপনারা পাবেন। এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের উন্নতি দেখা যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এই মাসে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো জায়গা থেকে ঋণ হয়ে গেছিলো, ঋণ পরিশোধ আপনাদের হবে। এবং যারা সন্তানের জন্য প্ল্যানিং করছেন, সন্তান প্রাপ্তির একটা প্রবল যোগ দেখা যাচ্ছে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছে তাদের ক্ষেত্রে ভালো। এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি শেয়ার বাজার লটারি ফাটকা থেকে আপনারা এই মাসে কিন্তু একাধিক অর্থ কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনাদের মান সম্মানের জায়গাটা যথেষ্ট বৃদ্ধি করবে। এবং এর সময়ের মধ্যে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা, কিছু ভ্রমণের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং কোনো কিছু নতুন কিছু কিনা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, আপনি যেহেতু শনি মঙ্গল একত্রে হচ্ছে, অবশ্যই ছোটোখাটো চোট আঘাত দুর্ঘটনা কিন্তু সম্ভাবনা রয়েছে। আমি এখানে কিন্তু আপনাদেরকে মিথুন রাশি ক্ষেত্রে অ্যালার্ট করে দিলাম, অর্থাৎ এই জায়গাটায় অবশ্যই যারা গাড়ি বাহন বাইক চালাচ্ছেন অবশ্যই সাবধানে আপনারা চালান। এবং পাশাপাশি আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, সংকট মোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন, দেখবেন জীবনে বড় ধরনের সমস্যা থেকে মুক্তি আপনারা পাবেন। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। দেখুন, সবার সাথে যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না। এই রাশিফলটিকে আপনারা বন্ধু হিসাবে বা গাইড হিসাবে নিন, দেখবেন আপনাদের জীবনে একাধিক পরিবর্তন নিশ্চিত রূপে আসবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।